আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি কর্মী সমর্থক ও কালিয়াগঞ্জ বিজেপির কাউন্সিলররা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ 5 নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি পিততলা এলাকায় মিলন বর্মনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তি পুড়ে যায়। অসহায় গরিব পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপির নেতা কর্মী। উপস্থিত হয়েছিলেন বিজেপির নেতা তথা কালিয়াগঞ্জ পৌরসভার বিরোধী দলনেতা কার্তিক চন্দ্র পাল, এছাড়াও অমিত সাহা, গৌতম বিশ্বাস, সন্তোষ ব্যাঙ্গানী, গৌরাঙ্গ সূত্রধর সহ অন্যান্য নেতাকর্মীরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। করলেন আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে 6 জন কাউন্সিলর, আমাদের বিরোধী দলনেতা কার্তিক দা এসছে, তো আমাদের কার্তিক দা নেতৃত্বে আজকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের মিলন বর্মনের বাড়ি পুড়ে গেছিল। ও আমাদের দলের সক্রিয় কর্মী, তো কাউন্সিলরদের পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে কার্তিক দাকে সামনে রেখে আমরা ওনাকে সাহায্য করলাম। আগামী দিনে দল যাবতীয়ভাবে তার পাশে দাঁড়াবে। আমাদের কিছু পয়সা মানে টাকা দেওয়া হয়েছে, তারপরে কম্বল, ত্রিপল আর হচ্ছে আমাদের চাল দিয়ে সাহায্য করলাম। আরও জিনিস যা যা লাগবে ওদের সংসারের জন্য, আগামী দিনে আমরা আরও পাশে থাকবো। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছে? সরকারি সুযোগ সুবিধা এখনও সেই অর্থে হয়নি। কথা হয়েছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের সাথে যা যা করণীয় সেগুলো অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, একটু সময় লাগবে হয়তো, সে প্রচেষ্টা চলছে সরকারিভাবে। আমরা আমি অ্যাজ এ কাউন্সিলর আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে অফিসার আছে তার সাথে কথা বলেছি, সেটা যা যা প্রসেস সেই প্রক্রিয়া চলছে। দাদা, এনার বাড়ি তো কাঁচা রয়েছে, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি এখনো? দেখুন, ওনাদের কাগজপত্রে কিছু সমস্যা ছিল, ওরা আগে কাগজপত্র, এর আগে যখন অ্যাপ্লিকেশন হয়েছে তখন কাগজপত্রের সমস্যার জন্য অ্যাপ্লাই করতে পারেনি। তো আমাদের বলা আছে যে এবার যখন আগামী দিনে নতুন বাড়ি হবে, কাগজপত্র ঠিক করে নিলে আমরা অবশ্যই তাকে প্রথম, আমাদের এই এই ওয়ার্ডে প্রথম প্রেফারেন্স থাকবে আমাদের মিলন বর্মার বাড়ি। আমি তো মুম্বাই, লাইন চলে গেছিল, লাইন লাইন কেটে দিয়ে গেছে। লাইন কেটে দেওয়ার পরে আমি তো বাড়িতে কাজ থেকে আসলাম, এসে লাইন লাইন কেটে দিয়ে গেছে। তারপরে তখন মোমবাতি ধরালাম, মোমবাতি জ্বালানো ছিল, একটু মাদের বাড়িতে গেলাম। আসার ওখানে থাকার পরেই দেখি যে বাড়িতে একটা বাড়ি একটা আওয়াজ হলো, দৌড়াই আসলাম যে কি হলো দেখি, তো ও মা ওই এই পিতলা সামনে আসছি খালি কেবল, তখন দেখি আমার বাড়িতে জ্বলছে আগুন, সব সর্বনাশ হয়ে গেছে। কি কি ক্ষতি হয়েছে? টিভি, ঘরে যা জিনিস ছিল, টিভি ছিল, তারপরে গানের একটা শোকেস টোকেস, তোষক মোষক, লেপ টেপ, সব চাল টাল, সব সোনাও কিছু হারাই গেছে, টাকা পয়সাও হারাই গেছে। আজকে তো টাকা পয়সা পুড়ে গেছে, বাক্স পর্যন্ত আগুন ধরে গেছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? সব পুড়ে ছাই গেছে, তো কিছুই পাওয়া যায়নি ঘর থেকে। আচ্ছা, এখন তো বিজেপির নেতা কর্মীরা আসছিলেন, আপনাকে সাহায্য দিতে কেমন লাগছে? এখন এখন যা দিয়ে গেছে ওইটাই অনেক, এখন আমরা ওইটাই ভাবছি যে অনেক। সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? সেদিনকে দিয়ে গেছিল কয়টা শাড়ি দিয়ে গেছে, কম্বল দিয়ে গেছে, চেয়ারম্যান দিয়ে গেছে, আর 2000 টাকা দিয়ে গেছে। কি চাইছেন এখন? এখন চাইছি সরকার যদি একটু যদি মানে ঘর বাড়ি একটু করে দেয়, কারণ আমার স্বামী তো আর্থিক ওইরকম কামাই টামে নাই, ওর তো কাজকর্ম নেই। আচ্ছা, একটু ওকে যদি কাজকর্মেরও একটু যদি ব্যবস্থা করে দিতে পারে স্যার। একটু প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িও পাননি? না, ওটা আমাদেরই কিছু কাগজপত্র ঠিক ছিল না। আচ্ছা, এখন ঠিক করা হয়েছে, এখন দেখা যাক এখন দিব কি হয়। আপনার নাম? আমার নাম ভারতী বর্মণ। বাড়ি? বাড়ি তিততলা। মানে বিশাল টাকার চোট হয়ে গেছে, সেখান থেকে টেনশনে চেহারা খারাপ হয়ে গেছে। টোটো চালাচ্ছিল, টোটোটাও বেঁচে দিতে তারপরে শিলিগুড়ি গেছিল, সেই ঘটনার সময় শিলিগুড়ি ছিল। ও প্রচণ্ড অ্যাক্টিভ করবে আমাদের, কিন্তু একটু আর্থিক ওই ওই যে ধাক্কাটা মারছে ওকে, টাকাটা চোট চোট করে দিছে, ওইখান থেকে কোমরটা ভেঙে গেছে। একটু ওর মতো সেটা হলে নিজের বাবা মারা গেল, তাও আসলো না ছেলেটা, ও আসেনি।